আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরের। এই নিয়োগ বিজ্ঞপ্তির অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে প্রায় 309টি শূন্য পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ কর্তৃপক্ষ ঘোষণা করেছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আপনারা যারা এখানে আবেদন করেছিলেন, আপনারা যারা বিভিন্ন পদে আবেদন করেছিলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ কর্তৃপক্ষ ঘোষণা করেছে। চলুন আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখে আসি যেখানে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত লেখা আছে। তো এই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে অস্থায়ী রাজস্ব খাতে 13 থেকে 20 পর্যন্ত 13টি এই ক্যাটাগরির পদে সরাসরি জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী 12 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার ঢাকাস্থ সংযুক্ত তালিকা আর কেন্দ্রসমূহ। বন্ধু, কিছুক্ষণ পর আমি সেই তালিকাটি দেখাব। সকাল 10টা হতে 11টা 15 পর্যন্ত এবং বিকাল 3টা থেকে 4টা 45 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে তালিকা। এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক, গার্ডেনার অফিস সহায়ক। এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ শুক্রবার এবং সকাল 10টা হতে 11টা 15 পর্যন্ত। এখানে কেন্দ্র সমূহ উল্লেখ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই কেন্দ্রে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে উল্লেখ করা রয়েছে। লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক, এখানে পর্যায়ক্রমে সকল পদের কথা উল্লেখ রয়েছে। এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল 3টা হতে 4টা 45 ঘটিকা পর্যন্ত। বন্ধুরা, এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।